একটা ব্লগারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি একটা ট্রাইপড, আর এই ট্রাইপডটা যদি ভেঙে যায় তাহলে তো। কিছুদিন আগে আমার এই ট্রাইপডটা ভেঙে গেছিল, তো এখন ভাবছি কিভাবে ব্লগ বানাবো। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস, কিতনে শানদার বিচার রাখতে। তো আজকে অ্যামাজন থেকে নিয়ে আসলাম একটা ট্রাইপড, তো চলুন এটাকে আনবক্সিং করব। তো চলুন বন্ধুরা এটাকে আনবক্স করি, আর আনবক্স করে আপনাদেরকে দেখাই। আমি অর্ডার করেছি অ্যামাজন বেসিসের ট্রাইপড, এখানের মধ্যে রেট লেখা আছে 849, কিন্তু আমি এটা অনেক কমে পেয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ওইখানে গিয়ে চেক আউট করে নেবেন। চলুন এটাকে খুলি, খুলে আপনাদেরকে দেখাই। তো এই হলো ট্রাইপডটার ফার্স্ট লুক, আপাতত এটাকে সাইডে রাখি আর দেখি বক্সের ভিতরে কি আছে। বক্সের ভিতরে পেলাম একটা ওয়ারেন্টি কার্ড, আর এই কাগজটার মধ্যে দেওয়া আছে যে ট্রাইপডটা কিভাবে ইউজ করতে হয়। তার সঙ্গে দিয়েছে একটা চার্জিং কেবল, এই চার্জিং কেবলটা দিয়ে আপনারা এই সেলফি লাইটটাকে চার্জ করতে পারবেন। এইভাবে চার্জারটা ঢুকিয়ে আপনারা চার্জ করতে পারবেন। তো চলেন বন্ধুরা ট্রাইপডটাকে খুলি, খুলে দেখি এটার মধ্যে কি কি ফিচার দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেলফি লাইট দিয়েছে, তার পিছনে একটা বাটন আছে, এই বাটনটাকে প্রেস করলে লাইটটা অন হয়। এই দেখেন এখানে একটা ক্লিপ দিয়েছে, এই ক্লিপটা দিয়ে আপনারা ট্রাইপডটাকে লুজ বা টাইট করতে পারবেন। তো চলেন বন্ধুরা এখন আপনাদেরকে মোবাইলটা ট্রাইপডে মাউন্ট করে দেখাই। তো এইভাবে ট্রাইপডের মধ্যে মোবাইলটা মাউন্ট করতে হয়, আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে ট্রাইপডটা। আর এইভাবে আপনার ট্রাইপডটা লম্বা করতে পারবেন, আর এইভাবে বাটটি করতে পারবেন। আর তার নিচে দিয়েছে একটা স্ট্যান্ড, খুবই সুন্দর, এইভাবে আপনারা মোবাইলটাকে স্ট্যান্ড করে রাখতে পারবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর রিমোট কন্ট্রোল দিয়েছে সেলফি উঠানোর জন্য, এটা ব্লুটুথ দিয়ে ফোনের সাথে কানেক্ট হয়। তো বন্ধুরা ট্রাইপডটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।